বলকান উপদ্বীপের দেশ বসনিয়ার ঐতিহ্যবাহী ওল্ড ব্রিজ। এর পুনর্নির্মাণের 20 বছর পূর্তি ঘিরে মোস্টার শহর এখন উৎসবের আমেজ। ব্রিজে চলছে ডাইভিং সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা। অটোম্যান যুগের স্থাপনাটি বলকান যুদ্ধে ধ্বংসের পর 2004 সালে পুনর্নির্মাণ করে বিশ্বব্যাংক ও ইউনেস্কো। নেরেদভা নদীর ওপর নির্মিত ওল্ড ব্রিজ, অটোম্যান যুগ থেকে এটি দাঁড়িয়ে আছে বসনিয়া ও হার্জেগোভিনার মোস্টার শহরে। 1993 সালে বসনিয়ায় যুদ্ধ চলার সময় সেতুটি বিধ্বস্ত হয়। এরপর 2004 সালে বিশ্বব্যাংক ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে ওল্ড ব্রিজের পুনর্নির্মাণ হয়। পুনর্নির্মাণের 20 বছর পূর্তি উপলক্ষে মোস্টার শহরে এখন উৎসবের আমেজ। আয়োজন করা হয়েছে ডাইভিং প্রতিযোগিতার। 80 ফুট উঁচু থেকে নদীতে ঝাঁপ দিচ্ছেন প্রতিযোগীরা, সেই সাথে চলছে নানা ধরনের খেলাধুলা। 458 বছর আগে থেকে এই ব্রিজে ডাইভিং প্রতিযোগিতা হয়ে আসছে। বলকান যুদ্ধের আগেও এখানে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয়ে আসছে। তাই এই ঐতিহাসিক স্থাপনা থেকে নদীতে ঝাঁপ দেওয়ার প্রতিযোগিতাটি স্থানীয় পর্যটন খাতে বেশ তাৎপর্যপূর্ণ। জমকালো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বসনিয়া ও এর বাইরে থেকে আসা 38 অ্যাথলেটস। আয়োজন ঘিরে ওল্ড ব্রিজের চেহারা একেবারেই ভিন্ন। আতশবাজি ও নানা রঙের আলোকসজ্জায় মোহনীয় পরিবেশে চলছে প্রতিযোগিতা। বিশ্বাস করেন, এখানে আসা দর্শকরা এত উৎসাহ দিয়েছে যে নদীর ঠান্ডা পানিতে ডুব দিয়েও তা খুব একটা বুঝতে পারিনি। আমি শুধু চারপাশে থাকা মানুষগুলোর আনন্দ ও হাসিমাখা মুখগুলো দেখছিলাম। ষোড়শ শতকে অটোম্যান যুগের সময় নির্মিত হয় মোস্টার শহরের এই ব্রিজটি। রাখি জেসমিন, চ্যানেল 24।